হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। এই কথাটি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রান্নার প্রথমেই আপনারা শুনলেন, ক্যামেরার সামনে কিন্তু আমি এই প্রথম। বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম করার সুবাদে আমি অনেকবার ক্যামেরার সামনে গিয়েছি, কিন্তু আমার চ্যানেলে কিন্তু আজই প্রথম ক্যামেরার সামনে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি আমার এই স্পেশাল এপিসোডগুলো আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপি আপডেট পেতে। আর আজকে আমি কিন্তু কোনো নর্মাল রেসিপি নিয়ে আসিনি, আমি চাচ্ছি আমার চ্যানেলটা আপনাদের জন্য কিছুটা হলেও এক্সেপশনাল থাক। আর তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রতি শুক্রবার ঠিক সকাল 10টায় চোখ রাখবেন কুকিং বুক বাই টুম্পা ইউটিউব চ্যানেলে, কারণ আজ থেকে প্রতি শুক্রবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শেফ স্পেশাল কিছু রেসিপি, যেটা কিনা আমি হাতে কলমে শেফদের কাছ থেকে শিখেছি। আমি চাচ্ছি আপনাদের জন্য সেই অরিজিনাল রেসিপিগুলো শেয়ার করতে, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই যাওয়ার আগে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালো লাগা আপনাদের মন্দ লাগা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল, আশা করছি অনেক বেশি এনজয় করবেন। তো চলুন শুরু করা যায়। আজকের রেসিপিতে থাকছে হানি গার্লিক চিকেন অ্যান্ড পাপায়া সালাদ, যেটা কিনা খুবই স্বাস্থ্যসম্মত এবং অল্প উপকরণে অল্প সময়ে তৈরি হয়ে যাবে। খুব বেশি একটা মশলার ঝামেলা থাকবে না এবং খুব বেশি সময়ের কোনো প্রয়োজন নেই। তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করার পুরো প্রসেসটি দেখে নিচ্ছি। যেহেতু হানি গার্লিক চিকেন, আমাদের গার্লিক অর্থাৎ রসুন তো লাগবেই। আর এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর রসুনগুলোকে আমি চাকুর সাহায্যে একটু প্রেশার ক্রিয়েট করে এভাবে করে ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কাজটা যেমন দ্রুত হবে, আপনার সময়টাও তত বাঁচবে। বর্তমানে ব্যস্ততম জীবন, আর ব্যস্ততম জীবনে কিন্তু যত শর্টকাট কাজ করা যাবে ততই কিন্তু সময়টা আপনাদের বাঁচবে। তবে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এই প্রসেসটি বঠি দিয়েও করতে পারেন, যে যেটার স্বাচ্ছন্দ্য বোধ করবেন সে সেটা দিয়েই করতে আগ্রহী এবং সেটা দিয়েই করতে চায় সবসময়। রসুনের ছোলকাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার রসুনগুলোকে আমি ফাইন চপ করে নেব, কারণ আমাদের এই রেসিপিতে একদম মিহি করা রসুন লাগবে। আবার একদম পেস্ট করা রসুন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, কারণ প্রতিটা বাইটে রসুনের একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য আমরা ফাইন চপ করে নিচ্ছি। তবে এই প্রসেসটি আপনারা চাইলে শিলপাটায় রসুনটা একটু থেতে করে নিতে পারেন, কিংবা বঠি দিয়ে এভাবে করে একদম কুচি কুচি করে নিতে পারেন। যে যেটা সুবিধা হবে সে সেটা দিয়েই করতে পারেন। আমি একটু সময় নিয়ে রসুনগুলোকে খুব সুন্দরভাবে চপড করে নিচ্ছি, কারণ এই রেসিপিতে কিন্তু আমরা চপড গার্লিকটাই ব্যবহার করব খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। আমাদের রসুনগুলো চপড করা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। রসুনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে চপড করতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকারের পেস্ট করা রসুন ব্যবহার করা যাবে না। চপিং বোর্ডটা পরিষ্কার করে আমি এবার চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি, অর্থাৎ হাড় ছাড়া মুরগির মাংস 2 পিস নিয়ে নিলাম। এবার একটি স্টিক হ্যামারের সাহায্যে চিকেনগুলোকে ফ্ল্যাট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই প্রসেসটি যে কোনো ভারী বস্তু দিয়ে করতে পারেন, তবে আমি সাজেস্ট করব কিচেন হ্যামার ব্যবহার করার জন্য। এতে করে মুরগির মাংসটা খুব সুন্দর মতো ফ্ল্যাট হতে পারবে, আর যেই সামান্য মশলাগুলো আমরা ব্যবহার করব সেগুলো খুব সুন্দর মতো চিকেনের ভেতর ঢুকে যেতে পারবে, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। একটু সময় নিয়ে মুরগির মাংসের এপিট ওপিট উল্টে আমরা কিচেন হ্যামার দিয়ে খুব সুন্দর করে ফ্ল্যাট করে নিচ্ছি। আর অবশ্যই অতিরিক্ত জোরে বাড়ি দিতে যাবেন না, তাহলে কিন্তু মুরগির মাংসটা খুলে চপিং বোর্ডের সঙ্গে লেগে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনারা প্রয়োজন মনে করলে নিচে একটা পেপার বিছিয়ে অথবা সাদা যে কোনো পলিথিন বিছিয়ে কাজটা করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি সল্ট, অর্থাৎ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনাদের পছন্দ অনুসারে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট যে কোনো পরিমাণে দিতে পারেন, আপনাদের টেস্ট অনুসারে অবশ্যই সেটা নির্ভর করবে। একটা সাইডে খুব ভালো মতো মেখে দিয়ে এবার অপর সাইডেও একই পরিমাণে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে দিচ্ছি। আর ব্ল্যাক পেপার আর সল্টটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। দুই পাশে খুব সুন্দর মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 চা চামচ পরিমাণে। আপনারা চাইলে সয়া সসের পরিবর্তে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন, এতে করে চিকেনের যে উগ্র একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে আর চিকেনটা দ্রুত কুক হতে সহায়তা করবে। এবার দিয়ে দিচ্ছি চপড গার্লিক।
আর যেহেতু হানি গার্লিক চিকেন, আমাদের গার্লিকের পরিমাণটা একটু বেশিই থাকতে হবে যেন খুব সুন্দর একটা ফ্লেভার আমরা পাই। আর আমরা কিন্তু এই চিকেনটাকে অ্যাটলিস্ট 20 মিনিটের জন্য এভাবে ম্যারিনেশন হতে দেব। কিছুটা পাপরিকা পাউডার ছড়িয়ে দিলাম কালারটা সুন্দর দেখানোর জন্য, আর অবশ্যই খুব ভালো একটা অ্যারোমা পাওয়ার জন্য। এভাবে করে রেখে দিচ্ছি অ্যাটলিস্ট 20 মিনিটের জন্য। ফ্রাই প্যানটা গরম করে আমরা সামান্য গলানো বাটার এখানে ব্রাশ করে দিচ্ছি। চেষ্টা করবেন বাটার অথবা অলিভ অয়েল দিয়ে রেসিপিটা করতে, এতে করে ফ্লেভারটা ভালো পাবেন। আর বাটার অথবা অলিভ অয়েলের মধ্যে কিন্তু চপড করা গার্লিক দিলে খুব ভালো একটা অ্যারোমা বের হয়, যখন আপনারা রেসিপিটি ট্রাই করবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। আর কোনো ক্রমেই কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না, অবশ্য ব্যবহার করতেও পারেন, সেটা আপনাদের একান্তই পার্সোনাল ব্যাপার, তবে রেসিপিটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চিকেন, আর রসুনগুলোকে কিন্তু আমরা খুব বেশি একটা ব্রাউনিশ করব না, জাস্ট ভালো একটা স্মেল বের হলে তৎক্ষণাৎ আমরা চিকেনটাকে দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে করতে হবে, কোনো ক্রমে এই রান্নাটা মিডিয়াম টু লো হিটে করা যাবে না, তাতে করে এই রান্নার ফ্লেভারটা একদম ভালো পাওয়া যাবে না। একটু এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, অর্থাৎ বাটার আর রসুনটা যেন চিকেনের গায়ে খুব ভালো মতো লেগে থাকতে পারে তার জন্য। একটু পর যখন একটা সাইড হয়ে যাবে অন্য সাইড উল্টে দিচ্ছি, অর্থাৎ পুরোপুরি না হওয়ার আগেই আপনাকে উল্টে দিতে হবে, এতে করে দুইটা সাইড খুব সুন্দর মতো ব্রাউন কালার করা যাবে। একটা সাইড কম একটা সাইড বেশি এরকম কিন্তু করা যাবে না। আবার একটু পরপর একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, অর্থাৎ সাইড দিয়ে যে বাটার আর গার্লিকটা লেগে রয়েছে সেটা যেন চিকেনের গায়ে খুব সুন্দর মতো কোট হতে পারে, সেই জন্য এই প্রসেসটি ফলো করতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হানি অর্থাৎ মধু, 2-3 টেবিল চামচ। আর প্রতিটা জিনিসের পারফেক্ট মেজারমেন্ট ডেসক্রিপশন বক্সেও আপনারা লেখা পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। একটা সাইডে মধু ব্রাশ করা হলে অপর সাইড উল্টে দিয়ে আপনাকে একটু পরপর মধু ব্রাশ করতে হবে, আর একটু পরপর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টাতে হবে। আর যখন এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কত সুন্দর একটা অ্যারোমা বের হবে। চার সাইডে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যেই মশলাগুলো লেগেছিল সেগুলো চিকেনের গায়ে কোট হবার জন্য। তবে আপনারা চাইলে এই প্রসেসটি কিন্তু স্মোকি ফ্লেভার করতে পারেন, সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করব। আর আমি যেহেতু পাপায়া অর্থাৎ পেঁপে সালাদ করব, পেঁপেটা একটু গ্রেট করে নিয়েছি, আর অবশ্যই একদম পানি ঝরানো শুকনা পেঁপে হতে হবে। আর কালারটা সুন্দর দেখানোর জন্য আমি একটু গাজর ক্রাশ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রিং করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ক্রাশ করা সেই গার্লিকটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, এসব সমস্ত আপনাদের টেস্টের উপর নির্ভর করবে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা সিরকা, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে এটা কিন্তু দেশীয় স্টাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, তবে স্বাদটা কিন্তু টোটালি ভিন্ন হয়ে যাবে তখন। এবার এটাকে চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হাত ব্যবহার করতে পারেন, তবে সেদিকে খেয়াল রাখতে হবে, খুব বেশি কিন্তু চটকানো যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ অথবা পেঁপে থেকে পানি ছেড়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা, আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা পার্সলে কুচি দিতে পারেন। কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল, অর্থাৎ খালি তাওয়ায় টেলে নিয়ে সাদা তিল দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো পাবেন আর প্রতিটা বাইটে একটা ভালো লাগা কাজ করবে। খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। সালাদটা খুবই সিম্পল, আর খুবই সিম্পলভাবে আমরা রেসিপিটি আজকে শেয়ার করার চেষ্টা করলাম। এবার চলে যাচ্ছি গার্নিশিংয়ে, আর গার্নিশ করা তেমন দেখার কিছু নেই, এটা সাধারণত সিম্পলভাবেই সার্ভ করা হয়। অবশ্য যে যার পছন্দ মতো, যে যার রুচি মতো, যে যার পছন্দ মতো এটা সার্ভ করতে পারেন, সেদিকে খেয়াল রাখলেই হবে যে জিনিসটা যেন একটু সুন্দর দেখায়। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর আমি আজকে যে রেসিপিটি শেয়ার করলাম সেটা কিন্তু একজন মানুষের কমপ্লিট একটা মিল হিসাবে আপনারা ধরতে পারেন। একটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দিলাম, আর উপরে ছড়িয়ে দিয়েছি কিছু রোস্টেড সাদা তিল। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, ছোট্ট সোনামণিদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন, অথবা বাসায় গেস্ট আসলেও সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? আশা করি রেসিপিটি সবার অনেক বেশি ভালো লেগেছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, কুকিং উইথ টুম্পা নামে আমার একটি ফেসবুক গ্রুপ আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। অথবা আপনারা চাইলে কিন্তু আমার কুকিং পেজও শেয়ার করতে পারেন, টুম্পার হেসেল নামে আমার একটি কুকিং পেজ আছে,
আপনারা চাইলে আমার সঙ্গে আমার পার্সোনাল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো রেসিপি সম্পর্কে কিংবা যে কোনো রেসিপি টিপস সম্পর্কে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর রান্না যে আমি একাই পারি, এত বকবক করছি এমন তো কোনো কথা নেই। আমি জানি আপনারা অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু প্রত্যেকেরই রেসিপিতে কিছু এক্সেপশনাল থাকে, কিছু স্পেশালিটি থাকে। আমি চাচ্ছি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে, এবং আপনাদের ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, পরবর্তী আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।